বুকিং কিভাবে করবেন আমি যদি সেভাবে বলি, আমি একটা নাম্বার বলছি একটু নোট করে নিন, 760-30-33-751, এটা হচ্ছে আমাদের অনলাইন বুকিং নাম্বার। হ্যাঁ গাইস, আরও একবার ওয়েলকাম তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে। হ্যাঁ, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছিলাম আমরা রাধেশ্যাম গেস্ট হাউসের ভিডিওটাই, তাই পার্ট টু নিয়ে চলে এলাম। কিছু চেঞ্জেস বা কিছু বেটারমেন্ট রাধেশ্যাম গেস্ট হাউসে হয়েছে সেটাই আজকে দেখতে যাচ্ছি। আর তোমাদের অনেকজনের কনফিউশন ছিল তোমরা কীভাবে যাবে বুঝতে পারছি না রাধেশ্যাম গেস্ট হাউস ইকো পার্ক থেকে, তাই আজকে তোমাদেরকে আমি রাস্তাটা দেখিয়ে দিই, কারণ ভিডিওটা সেখান থেকেই শুরু করছি ইকো পার্কের এক নম্বর গেট থেকে। দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাধেশ্যাম, নতুন হচ্ছে ইকো পার্ক এক নম্বর গেটে, এবং পেছনে দেখো তার অপোজিটই যে বড় বিল্ডিংটা আছে তার অপোজিট থেকে কিন্তু তোমরা অটো বা টোটো পেয়ে যাবে। এখান থেকে একদম উইদিন 5 মিনিটসের মধ্যে পৌঁছে যাবে রাধেশ্যাম গেস্ট হাউস। চলো আমরা বাইকে যাবো এবং রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই রাস্তা দিয়ে কিন্তু যাবো রাধেশ্যাম গেস্ট হাউসে। তো বন্ধুরা, এইমাত্র এসে পৌঁছালাম সেই রাধেশ্যাম গেস্ট হাউসে, যার কথা এতক্ষণ ধরে বলছিলাম। আর রাধেশ্যাম গেস্ট হাউসে কী কী চেঞ্জেস হয়েছে সেই চেঞ্জেসগুলো তো এবার একটা একটা করে জানবই। তার আগে ওপরে যাই, কারণ ফ্লোরে কিছু চেঞ্জেস হয়েছে, আরও কিছু নতুন নতুন ইনফরমেশান আছে। তো এটা হচ্ছে রাধেশ্যাম গেস্ট হাউসের রিসেপশন, যেখানে আমরা যাব, বাট সেখানে ওপর থেকে ঘুরে আসার পরে ডিটেলসে কিন্তু দেখাবো। এবার ওপরের দিকে যাওয়া যাক, কারণ ওপরে অনেক কিছু তোমাদের জন্য ওয়েট করছে। চলো লেটস গো। এখানে দুদিকেই সিঁড়ি আছে, এইদিকেও তোমরা উঠতে পারো আর ওদিকেও উঠে যেতে পারে, ওটা ব্যাক সাইড। আর তার সাথে এখানে তিনটে ফ্লোর, তোমাদেরকে আগেরবারও যেমন দেখিয়েছিলাম রাধেশ্যাম গেস্ট হাউসে। সো আমরা এখানে যাচ্ছি টপ ফ্লোরে, কারণ আমাদের টপ ফ্লোরেই আজকে অ্যারেঞ্জমেন্ট হয়েছে কিছু, যারা জানি না সারপ্রাইজ আমাদের জন্য যে কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তোমরাও সেটা দেখবে। তো এবার আমরা রুমের মধ্যে যাবো, এটা 9 নম্বর রুম, একদম টপ ফ্লোরে। আর বাইরেটা দেখাচ্ছি, এখানে বাইরের অ্যাটমসফিয়ারটা বা বাইরের নেচারটাও কিন্তু এখানে দারুণ, একদম গাছপালা প্রকৃতি। সামনে যে বিশ্ব বাংলা গেট, আর বাঁদিকে দেখলেই একদম ইকো পার্কের এক নম্বর গেট। এখান থেকে একদম কাছে, যেরকম তোমাদেরকে দেখালাম আমি, 5 মিনিটের রাস্তা যদি অটোতে করে আসো বা বাইকে করে আসো। আর এদিকে যদি তোমরা কেউ জগৎপুর ভিআইপি দেখে আসো, সেখানেও 10 মিনিটের মতো রাস্তা। চলো ঢোকা যাক ঘরে। তো ঘরের এক টপ ফ্লোরে বড় ঘর, এবং এই ঘরে তোমরা মোটামুটি 7-8 জন মিলে কিন্তু পার্টি অনায়াসেই করতে পারো। ডেকোরেশনটা দেখো, আজকেও 25th ডিসেম্বর, আজকেও একটা এখানে বার্থডে আছে, সে কারণের জন্য এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ঘরটা। আর এখানকার বেড বা এখানকার যে কোনো ব্ল্যাঙ্কেট বলো বা পিলো বলো, সেগুলো নিয়ে তো কোনো কথা হবে না, সবই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে তো যারা এসছো তারা নিশ্চয়ই জানো, অনেকটাই এখানকার ব্রেড থেকে আরম্ভ করে ফ্লোর থেকে আরম্ভ করে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। সো আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি, এই এই ঘরটা আগে দেখানো হয়নি যেহেতু, তো এই অবশ্যই বেটার। আমি শুয়েও তোমাদেরকে দেখিয়ে দিই, যথেষ্ট কমফোর্টেবল। এখানে 2 জন বা তোমরা চাইলে পরে 3 জনও কিন্তু শুতে পারো। এবার যেটা দেখাবো তোমাদেরকে, এই ঘরের মধ্যে বাথরুমটা, যেটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস সব যে কোনো হোটেল বা গেস্ট হাউসে। চলো বাথরুমটা একটু ওভারভিউ আমি দিয়ে দিই। সো এটা হচ্ছে বাথরুম ও ওয়াশরুম, যেখানটাতে কোমর তোমরা টয়লেট পেয়ে যাচ্ছ, সাথে এখানে তোমরা মেবি শাওয়ারও পেয়ে যাবে ডেফিনেটলি, আর হ্যাঙ্গারও একটা আছে, আর তার সাথে নর্মাল কলও আছে। আর এই ঘরটাতে আরেকটা যে বিশেষত্ব হচ্ছে, এই চারিদিকে খোলা জানলা, যেখানে আদার্স ঘরগুলোতে কিন্তু এই ফেসিলিটিটা নেই। তো এখানে প্রতিটা জানলা দিয়ে তোমরা একটা মনোরম দৃশ্য দেখতে পাবে, এবং এখানে ঘরটা কিন্তু খোলামেলা হওয়ার জন্যে অনেকটা সাফোকেশন ফ্রি, এবং অনেকজন একসাথে পার্টি করতে পারো তোমরা। দেখে না ওভারঅল ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো
বন্ধুরা আরও একটা যে ভালো খবর হচ্ছে, 2023 পর্যন্ত, অর্থাৎ এখনও 2023 পড়েনি, 2023 পর্যন্ত 12 মাসের জন্য কিন্তু তোমরা সেম প্রাইসেই এখানে রুম পাবে, কারণ কোনো রকমের চেঞ্জেস কিন্তু হবে না, রেন্ট যা ছিল সেম থাকবে। আর এখানে রেন্টগুলো আমি আবার একবার বলে দিই তোমাদেরকে কী কী আছে না আছে। সেগুলো হচ্ছে, এখানে যদি কেউ আসো হাফ ডে যেরকম ছিল নন এসি 400 টাকা, এবং তোমরা যদি এসি নাও তাহলে 600 টাকা হাফ ডে, এবং ফুল ডের জন্য তোমরা কিন্তু আরও কিছু পে করে ফুল ডে তোমরা এনজয় করতে পারো এখানে। আমি এটুকুই বলতে পারি যে আদার যে সমস্ত গেস্ট হাউস বা হোটেল আছে বা ওয়েও যে যারা যাও তাদের থেকে বলবো যে এখানে আসতে পারো, অনেকটা চিপ, অনেকটা বেটারমেন্ট এবং কম প্রাইসের মধ্যে। সো এরকম একটা হোমলি এনভায়রনমেন্ট এবং সুন্দর স্নিগ্ধ পরিবেশে তোমরা যদি আসতে চাও তো ডেফিনেটলি রাজস্থান গেস্ট হাউস ইজ দ্য বেস্ট চয়েস, তোমরা আসতে পারো। আর আমি তো এখানে মাঝে মাঝেই আসি ফ্রেন্ডদের সাথে এনজয় করতে, পার্টি করতে, আমার তো ভালো লাগে। তোমরা কমেন্ট করে জানিও তোমরা এসে এখানে কীরকম পরিষেবা পেয়েছো বা কীরকম এখানে সার্ভিস, সব কিছু কিন্তু জানাবে। এবার চলো ছাদের দিকে একটু যাওয়া যাক, ছাদেও কিছু আছে, কী আছে সেটা ভিডিওটা দেখতে হবে, চলো। তো যেরকম তোমাদেরকে বললাম যে এই ওপরের যে গেস্ট হাউসের রুমটা আছে, রুম নাম্বার 9, তার সামনে কিন্তু একটা পেস আছে, এবং এই ছাদটা তোমরা ইউজ করতে পারো পার্টি পারপাস, যেখানে আজকে একটা দেখো পার্টি বলা যেতে পারে, 25 ডিসেম্বরে যে পার্টি হচ্ছে। হ্যাঁ, এখানে মোটামুটি 8 জন বা 7-8 জন তো মিনিমাম একসাথে বসে তোমরা খেতেই পারো। তো এই পেসটাও তোমরা ইউজ করতে পারবে যারা ওপরের রুমটা নেবে, রুম নাম্বার 9, এটা স্পেশালি পার্টি পারপাসে ইউজ কিন্তু তোমরা করতে পারো। আর সামনেই দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার আছে, ওই সাইডে আছে বিশ্ববাংলা গেট, নিউ টাউন, এই জায়গাগুলো থেকেও তোমরা অনায়াসে কিন্তু এখানে পৌঁছে যেতে পারো, টোটো বা অটো বা যারা স্কুটি বলো বা বাইক, বাস, যে কোনো যে পরিবহনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। সো এখন এই রাজস্থান গেস্ট হাউসে বসে বিরিয়ানি খাওয়ার পালা, ঝুরঝুরে বিরিয়ানি, স্যালাড আর সঙ্গে আছে স্প্রাইট, এটা দিই আজকের দুপুরের মধ্যাহ্নভোজটা কমপ্লিট করবো, তারপর আমরা নিচে চলে যাবো এবং নিচে থেকে নিচের ফ্লোরে কী কী আছে সেগুলো একটু দেখিয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে নিচে থেকে কথা হবে তোমার সাথে। যদি আমার গেস্ট হাউস সম্পর্কে আমি কিছু বলতে চাই আর কি, যেটা হচ্ছে যে আমি চেয়েছি যে এই গেস্ট হাউসটা কলকাতার মধ্যে সব থেকে কম রেটে এবং চিপ অ্যান্ড বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। আমার এই গেস্ট হাউসে অনেক দূর থেকে পেশেন্টরা আসছে, অনেক কাপলরা আসছেন, প্রত্যেকে আমরা সুন্দরভাবে স্বাগত জানাচ্ছি। আমাদের এই গেস্ট হাউসে আসার আগে অবশ্যই আপনাদের একটা কথা বলবো যে অনলাইন বুকিং করে নেবেন, কারণ হচ্ছে যদি অনলাইন বুকিং না করে আসেন তাহলে অনেক সময় আমাদের রুম অ্যাভেলেবেল থাকে না, তখন সেক্ষেত্রে ওয়েট করতে হতে পারে। আমরা এইমাত্র গেস্ট হাউসের ওপরে ছিলাম, একদম টপ ফ্লোরে, সেখান থেকে নিচেতে এলাম এবং নিচেতে এসে আমরা রুম নাম্বার 2 এসেছি, কারণ এই রুমটাতে আমরা ছিলাম বলে একটু অগোছালো লাগছে। আর এই রুমটা ন্যাচারালি ভাড়া দেওয়া হতো না, কারণ এখন পুরো বুকিং ফুল আছে, সেই কারণের জন্য এই ঘরটা ভাড়া দেওয়া হয়। বেসিক্যালি এই ঘরটাতে কিচেনের কিছু ব্যবস্থা আছে, কারণ এই মাঝে মাঝে স্ন্যাক্স অর্ডার আসে, যারা গেস্ট আসে তাদের জন্য কিন্তু এখান থেকে পরিষেবা দেওয়া হয়, কিন্তু সেটা এক্সট্রা চার্জেস ডেফিনেটলি। আর তোমরা যদি কেউ বিরিয়ানি কিনতে যাও বা কোনো রকমের ভাত মাছ ভাত খেতে যাও, সেগুলোর জন্য অর্ডার করলে এনারা কিন্তু এনে দেন বাইরে থেকে। তো এই ঘরটা একবার দেখে নাও, এই ঘরটাও কিন্তু ভালো, খারাপ না। যারা হাফ ডের জন্য আসছো বা যারা কোয়ার্টার ডের জন্য আসছো তাদের জন্য কিন্তু ঘরটা মোটামুটি ভালোই, ঠিকঠাক, কোনো সমস্যা নেই, আসতে পারো তোমরা। আর এই রাজস্থান গেস্ট হাউস নিয়ে তো বলার কিছু নেই, তোমাদেরকে সবই দেখালাম, ডিটেলসও দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে সব কিছুই থাকছে, সেই কারণের জন্য ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবে, নাম্বার থেকে আরম্ভ করে গুগল পে নাম্বার, ম্যাপ, গুগল ম্যাপ তোমরা কিন্তু দেখে চলে আসবে। যারা এখনও পর্যন্ত আমার ফার্স্ট ভিডিওটা দেখোনি রাজস্থান গেস্ট হাউসে, অবশ্যই আই বাটনে দেখে নাও বা ডিসক্রিপশনে বা প্লেলিস্টে আমি দিয়ে দিচ্ছি বা এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে চেক করে নেবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। বুকিং কীভাবে করবেন আমি যদি সেভাবে বলি, আমি একটা নাম্বার বলছি একটু নোট করে নিন, 7603033751, এটা হচ্ছে আমাদের অনলাইন বুকিং নাম্বার। এই নাম্বারে আমাদের প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করার পর হোয়াটসঅ্যাপে কী লিখবেন, হোয়াটসঅ্যাপে লিখবেন আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনি কোন ডেটে আসতে চান সেই চেকিং ডেট এবং টাইম, এবং কোন ডেটে আপনি চেক আউট করতে চান সেই ডেট এবং টাইম, অবশ্যই কিন্তু এই লেখাটা আপনি অবশ্যই লিখবেন, এবং আপনারা এসি রুম চান কি নন এসি রুম চান সেটাও মেনশন করবেন। ধরুন আপনারা অ্যাডভান্স করে দিলেন আমাদের রুম অ্যাভেলেবেল নেই, তখন আমরা কি করব, আপনার যে অ্যাডভান্স অ্যামাউন্টটা আমরা রিফান্ড করে দেবো উইদিন সেকেন্ডের মধ্যে, কারণ যদি আমরা আপনাদের রুম দিতে না পারি তাহলে আমরা সেই টাকা আমাদের কাছে রাখবো না। এইবার ধরুন আপনাদের যদি আমরা কনফার্ম লিখে পাঠিয়ে দিই যে আপনার বুকিং কনফার্ম হয়েছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার রুমটা আপনি আসার সঙ্গে সঙ্গে পাবেন। অ্যাডভান্স বুকিং করার পর মানে বুকিং করলে ওই টাকাটা মার যাওয়ার কোনো রকম ভয় নেই, এটুকু আপনাদের আমরা অ্যাসিওর করতে পারি। হ্যাঁ, আর
আমি চাই আমার এই গেস্ট হাউসটা যেন মানে নামটা রাধেশ্যাম গেস্ট হাউস যেটা এটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ুক। আমি চাই একটা চিপ অ্যান্ড বেস্ট সার্ভিস দিতে। আমাদের পাশে নিউটন যে টাটা ক্যান্সার হসপিটাল আছে সেখানেও অনেক পেশেন্ট ওখানে ট্রিটমেন্টের জন্য আসছেন, বাংলাদেশ থেকে আসছেন, অনেক দূর দূর থেকে আসছেন, তারা আমাদের এই রুমগুলো আসছেন থাকছেন। যদি আপনারা আমাদের গুগলে গিয়ে যদি আমাদের রাধেশ্যাম গেস্ট হাউসটাকে সার্চ করেন, রাধেশ্যাম গেস্ট হাউস নিউটাউন, দেখতে পাবেন ওখানে অনেক রেটিং দেওয়া আছে, রেটিংগুলো ফলো করতে পারেন। আজকের মতো এটুকুই বন্ধুরা, কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আরও খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও আসছে তোমাদের জন্য। টাটা বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।